ইদানিং অভিনেতা ও খেলোয়াড়দের নামে গুরুর নামকরণের প্রথা পরিলক্ষিত হচ্ছে ক্রেতা আকর্ষণের জন্য এই ধরনের প্রথা চালু করা কতটুকু সমীচীন এগুলো কি উদ্দেশ্যে হচ্ছে এবং যাদের নামে নামকরণ করা হচ্ছে তাদেরকে হ্যাও করা হচ্ছে কিনা তারা এগুলোর কারণে মনক্ষুণ্ণ হন কিনা বিষয়টিকে সেভাবে ভাবার আসলে সুযোগ আমার হয়নি বিষয়টি আমার নজরে এসছে কিন্তু ওইভাবে আমি ভাবতে পারিনি যদি এটাতে তাদেরকে হ্যাও করা হয় এবং তারা যদি এটার কারণে মনোবেদনায় থাকেন বলে মনে হয় তাহলে তো এই কাজটি গৃহীত কাজটি করা উচিত নয় আর যদি এটা নিছকই মজার ছলে করা হয় এবং এখানে কারোরই মনে কষ্ট পাওয়ার বিষয় না থাকে তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটাতে অসুবিধা থাকবে না তারপরেও এ বিষয়ে আরেকটু ভেবে চিনতে আমরা যদি কোনোদিন কথা বলার থাকে ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদেরকে জানাবো তবে এ ধরনের কাজ যেটাতে আসলে ভালো মন্দ দুই দিকই থাকতে পারে একজন ইমানদার বিশেষ করে কারোর মনে আঘাত হতে পারে কাউকে তা তাচ্ছিল্য করার কোনো সুযোগ থাকতে পারে এরকম পথে ইমানদারের হাঁটার কথা নয় কারণ এই পথটি ইমানদারের জন্য খুব রিস্কি পথ এরপরে প্রশ্ন করেছেন এম ডি মেহেদি হাসান আপনি জানতে চেয়েছেন জাকাত নাকি কোরবানি কোনটা আগে করতে হবে আমি যদি জাকাত দেওয়ার যোগ্য হয়েও না দিই কিন্তু কোরবানি করি আমার